মানে 32 ঘন্টা ধর্ণা হবে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসে। এই দুটো দাবিতে কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য টাকা তার দাবি আমাদের এই মঞ্চ থেকেও একই কথা যে এই দাবিটা পূরণ করুক, এই টাকাটা বাংলাকে দেয়া হোক। আমাদের বাংলাকে ধ্বংস করার জন্য এদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। মাসে 500 আমরা মনে করি কেন্দ্রীয় টাকা আটকে দিয়ে যে রাজনীতি নোংরা রাজনীতি করছে তার বিরুদ্ধে সোচ্চার হবে বাংলার মানুষ। এবং এই দাবি দেওয়া নিয়ে আমরা দিল্লি অবধি যাব। কিছুদিন আগে আমরা সাংসদরা দিল্লিতে বলেছিলাম, চিঠি দিয়েছিলাম, গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছিলাম, তিনি দেখা তো করেনি এবং চিঠির উত্তরও দেননি। এবং একই কারণে আমরা লক্ষ লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ আমরা সংগঠিত হয়ে তৃণমূল নেতৃত্বের মাধ্যমে আমরা পৌঁছব দিল্লিতে, সবাই মিলে আমাদের ন্যায্য পাওনা যেটা রাজ্যের সেটা আদায়ের জন্য শুধু সই সংগ্রহ নয়, সই সংগ্রহের সঙ্গে সঙ্গে আমরা দিল্লিতে ধর্নারও এই প্রতিবাদ আর ধর্নাও আমরা করব। যে টাকা প্রাপ্য টাকা সেই তার দাবিতে সেটা অবিলম্বে দেওয়ার দাবিতে, এবং যে কুৎসা অপপ্রচার হচ্ছে আর যেরকমভাবে সিবিআই ইডির ওপর নিয়ন্ত্রণ রাখার পরিকল্পনা প্রকাশ হয়ে পড়ছে আমাদের তার প্রতিবাদ। জন্মটা হচ্ছে আন্দোলনের লগ্নে, আমাদের নেত্রীর জন্ম। আপনারা তো দেখেছেন 34 বছরের বাম জমানা সরিয়ে এই ভাবে তিনি কিভাবে লড়াইটা করে এই জায়গায় নিয়ে এসেছেন বাংলাকে। তো সুতরাং আমরা আমাদের আন্দোলন চালাবো, ওরা যদি ভেবে থাকে যে আমাদের দুর্বল কোথাও তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করে।